সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 5 জুলাই 2022 সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি রোজা এগ্রো ফার্মে। এই ফার্মটির অবস্থান সিরাজগঞ্জ সদর থানার রায়পুরে। এখান থেকে মূলত কোরবানির সম্মুখে বিভিন্ন ধরনের দেশাল জাতের সারগুলো বিক্রয় করা হচ্ছে। তো এই পর্বে কয়েকটা দেশাল জাতের সারগুলো এখানকার কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা এখানকার কালেকশন করতে কিছু গরুই দেখাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ, চলতেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো চলতেছে। আচ্ছা, তো সামনে তো মনে হয় রবিবারের দিকে ঈদ হচ্ছে। জি। তো ঈদ সম্মুখে রেখে কয়েকটা গরু কালেকশন করছেন? জি। আর একটা আমার আনকমন একটা গরু আছে, একদম ছোট, সেই গরুটা দেখাবো আর কি। ওই পাশে আছে গরুটা? জি। আচ্ছা, তো চলুন কথা নামের আগে গরুগুলো দেখি, লাস্টে আমরা কিছু কথা বলবো। জি। রুবেল ভাই, ভিডিওর শুরুতেই একটা গরু নিয়ে আসছেন, বেশ বড় সরো সাইজের একটা গরু। জি, এত বড় গরু আসলে আর কোথাও সম্ভবত নাই। কত বড় গরু এটা? কত মানে কতটুকু উচ্চতা আছে এটার? এটার উচ্চতা আছে 23 ইঞ্চি। 23 ইঞ্চি? জি। চলেন আমরা একটু মাপ দিয়ে দেখি। আমার হাতে একটা স্কেলও আছে, আমরা একটু যদি মাপ দেই। হ্যাঁ, এখানে যে 23 ইঞ্চি দেখা যাচ্ছে, 2 ফিটের একটু কম আছে। 23 ইঞ্চি হাইট। বয়স কিরকম এটার? এটা আমি 1 বছর আগে সংগ্রহ করছিলাম, যেভাবে ছিল এইভাবেই আছে। আর মা সহ করছিলাম, আর মাও আর সাথে একটু বড় ছিল, আর মাকে বিক্রি করে দিছি, এটা আমি রাখছিলাম। তার মানে 1 বছর আগে কালেকশন করছে, এইভাবেই আছে, যেটুকু ছিল এখনো ঠিক ওইটুকুই আছে। ওইটুকুই আছে, কোনোই নাই, শুধু একটু কালার বা স্বাস্থ্যের দিকে পরিবর্তন, কিন্তু উচ্চতার দিকে কোনো পরিবর্তন নাই। দাঁতে কয়টা হয়েছে? এটা দাঁতে 6টা হয়েছে। 6টা হয়েছে? জি। গরু অনুপাতে তো দাঁতই বেশি ভাই। জি ভাই। আচ্ছা, 6 দাঁত বয়স, আর 1 বছর হলো লালন পালন করতেছেন, একই রকম সাইজ আছে। তো এটা তো বিক্রি করবেন, যদি একটু দাঁতটা ধরে দেখাতেন আমাদের জন্য একটু ভালো হতো। আসলে গরুর সাইজ দেখে দাঁত বোঝা যাচ্ছে, একটু দাঁতটা দেখান। গরু মনে হয় ভাই পান খায় নাকি ভাই? জি ভাই, ঘাস খায় তো। আচ্ছা আচ্ছা, 6 দাঁতের গরু আমরা দেখতে পাইছি। তো বিক্রি করার জন্য যেহেতু মনস্থির করছেন, রেয়ার একটা কালেকশন, কেমন দাম চাচ্ছেন এটার? এখন দাম আলোচনার মাধ্যমে করলেই ভালো হতো, মানে এত বড় গরুর আসলে দাম বলাও ঠিক হবে না। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে রাখবে এটা। আচ্ছা, তো যারা নেবে আপনাকে ফোন দিয়ে বা আলোচনা করে নিতে পারবে এটা? জি, এটা শৌখিন ভাই যদি পছন্দ করে তাহলে নিতে পারবে। আসলে এটা তো মাংস রুটিও হবে না বা কোরবানির জন্য কেউ নেবে না। এটা কোনো শৌখিন ভাই যদি তার খামারে যদি রাখতে চায় তো সে যোগাযোগ করবে। আপনার খামারে তো ছেড়ে দিয়ে রাখা ছিল দেখলাম। জি জি। আচ্ছা, তো যে শৌখিন ক্রেতা ভাইয়ের পছন্দ হবে দেখে শুনে কিনতে পারবে। সাইট কো দেন, এরপর বেশ কয়েকটা দেশাল সার আছে, ওইগুলো দেখাই। রুবেল ভাই, এই পাশে একটা গরু নিয়ে আসছেন, লালচে সাদা একটা গরু, এই গরুটা সম্পর্কে জানাবেন, দেশাল জাত এটা? জি, এটাও দেশাল জাত, 2 দাঁত বয়স, হয়তো অনেকেই ভুট্টি বলে, একদম ছোট, একদম ছোট, খাটাখুটে একটা গরু। জি জি। দাঁতে কয়টা এটা? এটা 2 দাঁত হয়েছে। 2 দাঁত কোরবানি উপযুক্ত? জি, কোরবানি উপযুক্ত, সম্পূর্ণ নিখুঁত। নিখুঁত, একদম কোরবানির সম্মুখে একদম রেডি করা হয়ে গেছে। জি। এই গরুটার প্রাইসটা কি? এইটা আর একটা লটে দিতে যাচ্ছি, কারণ একটা গরুতে আসলে তো সবার গাড়ি ভাড়ার দিক দিয়েও পোষায় না। আর 3টা যদি কেউ নিতে চায় 3টা লটে দিয়ে দেবো, যদি কেউ ম্যানেজ করে বা ভাই ভাই বা অন্য কেউ সবাই মিলে নিতে পারবে। জি জি। আচ্ছা, দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে কালো গরুটা আনছেন, এটাও দেশাল জাতের একটা গরু? হ্যাঁ, এইটা দেশাল জাতের বলদ গরু বলে। এটা বলদ গরু? দাঁতে 6টা? জি, 6 দাঁত। জি, যারা কোরবানিতে বলদ গরু দিতে চায় তারা চলে এই গরুটা দিতে পারবে। জি, এই গরুর মাংসগুলো একদম মানে ভেজাল মুক্ত বললেই চলে আর কি। আচ্ছা, তারপর আমার মনে হয় এই মানে সার গরুর থেকে বলদ গরুর মাংসের টেস্টটা অন্যরকম, অনেক বেশি। জি জি। আচ্ছা, তো এটা দাঁত 6টা? জি, 6টা, 6টা দাঁত, একদম বয়সের ভারও চলে আসছে, যারা নিতে চায় এই গরুটাও নিতে পারবে। জি। সাইড করে দেন, 3 নম্বর গরুটা দেখাই। এই পাশে 3 নম্বর সিরিয়ালে লালচে একটা গরু নিয়ে আসছেন, বেশ ভালোই মোটাসোটা হয়েছে, এই গরুটা সম্পর্কে জানাবে, দেশাল জাতের গরু। জি। এই গরুটা দাঁতে কয়টা? এটা 2 দাঁত হয়েছে। 2 দাঁত, কোরবানি উপযুক্ত, একদম নিখুঁত একটা গরু, একদম নিখুঁত। তো এখানে কি 3টা গরু একসাথে দাম বলবেন? জি, 3টা গরু একসাথে দাম বলবেন। 3টার মধ্যে 2টা ছিল সার গরু, 1টা ছিল বলদ গরু। জি। 3টা গরু একসাথে নিলে কেমন দাম? 50,000 করে রাখা যাবে। 50,000 পার পিস? জি। এককভাবে যারা কোরবানি করতে চায় 3 জন মিলে 3টা গরু নিতে পারবে? জি। আচ্ছা, এই 2টা 3টা সাইড করে দেন, এরপর আপনার খামারে 2টা বলদ গরু আছে, সেই 2টা দেখাই। জি। রুবেল ভাই, এই পাশে একটা গরু নিয়ে আসছেন, লাল টকটকে বলদ গরু এটা? জি। অনেকে কোরবানির সময় বলদ গরু চাহিদা করে থাকে, তারা চাইলে এই বলদ গরুটা নিতে পারবে। জি। দাঁতে ভাঙছে কয়টা এটা? এটা 4 দাঁত। 4 দাঁত? জি। 4 দাঁতে কোরবানি উপযুক্ত একটা গরু, যারা নিতে চায় নিতে পারবে। জি। সিঙ্গেলে দাম বলবেন না পাশেরটা দেখায় দাম বলবেন? মানে 2টা একসাথে আমি গত প্রতিবেদনে দিছিলাম, তো এক ভাই
নিচে বায়নাও করছে, কিন্তু কোরবানির সময় অনেকে ভাগই হয়, তো একটু ঝামেলা হতেই পারে ভাগিদের মধ্যে। তো একজনের টাকা পয়সা সংকটের কারণে আর ওনারা আরও ছোটোটা নেবে, যার জন্য উনি ই করছে। তো আমি কেউ যদি নিতে চায় তাহলে এবার আমি দিতে পারবো। জি জি, ওনাদের একটু ভাগিদের মধ্যে একটু মন মালিন্য হয়েছে আর কি টাকা পয়সা নিয়ে। তো পাশে আরও একটা বলদ গড়েছে, চলুন ওইটা দেখে তারপর দাম জানাই। জি রুবেল ভাই, এই পাশে আরো একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন আমাদের। এটাও বলদ গরু, এটাও দুই দাঁত বয়স, দাঁতে দুইটা হয়ে গেছে, কুরবানি উপযুক্ত একটা গরু। জি, তো এই একজোড়া বলদ গরু যদি কোনো শোভাকাঙ্ক্ষী ভাই কিনতে চায় কেমন দাম চাচ্ছেন? ওটা 1,70,000 দাম চাওয়া আছে। 1,70,000 দাম চাওয়া আছে? জি। আর যদি কেউ নিতে চায় একটু কম বেশি করে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা রুবেল ভাই, এই পাশে আরো একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, কোন জাতের গরু এটা? এটা ক্রসব্রিডের একটা সার, এটা বয়স দুই দাঁত। দুই দাঁত? জি। কুরবানি উপযুক্ত হয়ে গেছে গরুটা? কুরবানি উপযুক্ত হয়ে গেছে, আবার কেউ যদি পালতে চায় তাও পারবে। আচ্ছা, কোনো খুদ নাই তো গরুতে? না, কোনো খুদ নাই। আচ্ছা, এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম চাচ্ছেন এটা? এটার দাম চাওয়া আছে 68,000। 68,000 টাকা? জি, 68 দাম চাইছেন, এখান থেকে দরদাম করেই বেচা বিক্রি হবে। জি। তো রুবেল ভাই, আজকে দেখানোর উপযোগী যে কয়েকটা গরু ছিল দেখালাম, বিস্তারিত করেও জানালেন। তো এবার যারা দর্শক ভাইরা আছে তারা যদি এই গরুর পাশাপাশি বলে যে ভাই এগুলো তো নিলামই, এর পাশাপাশি আমাকে আরও গরু কালেকশন করে দেন, কালেকশন করে দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার যদি দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো, আমি একজন নতুন, তো নতুন হিসাবে সারা পাইছি আলহামদুলিল্লাহ, খুব ভালো সারা পাইছি। তো তারপরে এখন ঈদের সময় আসলে ব্যবসা, মানুষ যখন গরুগুলো কেনে কোরবানির জন্য, কেউ কিন্তু দামের দিক দিয়ে এটা যাচাই বাছাই করে না, যে 2,000-5,000 বেশি হইলে ওইটা সমস্যা না। কিন্তু ঈদ পরবর্তীতে যারা ব্যবসা করে, ব্যবসার উদ্দেশ্যে যারা নেবে বা খামার করার জন্য, তো তাদের উদ্দেশ্য বলবো যে তারা যেন গরুগুলো দেখে শুনে বুঝে নেয়। আমার মুখের কথাই বললাম যে এটা পাকিস্তানি, এটা হলস্টিয়ান, এটা এটা, তো ওইগুলো একটু যাচাই বাছাই করা দরকার। আর গরু কেনার সময় লাভ না হলে কোনো দিনও বিক্রি করে লাভ হবে না। তো যার জন্য গরুটা যাচাই বাছাই করে দেখা, জাত মান দেখা, একটু দামের দিক দিয়ে একটু সেভ করে কিনতে হবে, তাইলে হয়তো ভবিষ্যতে লাভ করতে পারবে। সেটাই তো। ঠিক আছে রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কালেকশনগত একটা গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।